সুধীর চক্রবর্তীর জন্ম 19 সেপ্টেম্বর 1934 সালে। সত্তরার্ধ জীবনের বেশিটাই কেটেছে নদিয়ার কৃষ্ণনগর শহরে। জীবিকা ছিল অধ্যাপনা, এখন পুরো সময়ের লেখক। সম্পাদনা করেছেন ধ্রুবপদ নামক এক বার্ষিক সংকলনের। ভালোবাসেন আড্ডা দিতে, সরস রচনা লিখতে এবং বাংলা গান নিয়ে অশ্রান্ত বলে যেতে। স্বীকৃতির মোহর ছাপ জুটেছে নানা ধরনের অনুসন্ধিৎস গবেষণার কাজে। লালন ফকির বিষয়ে গ্রন্থ ব্রাত্য লোকায়ত লালন রচনা করে পেয়েছেন শিরোমণি পুরস্কার। লোক সংস্কৃতি গবেষক রূপে পেয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কার। 2002 সালের শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়ে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক। পঞ্চগ্রামের কর্চা বইটির জন্য পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার। বাউল ফকির কথা বইটির জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার 2002 এবং সাহিত্য অকাদেমি সম্মান 2004। সুধীর চক্রবর্তীর উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম: সাহেবধ্বনি সম্প্রদায় ও তাদের গান, গানের লীলার সেই কিনারে, কৃষ্ণনগরের মৃৎশিল্প ও মৃৎশিল্পী সমাজ, বলাহারি সম্প্রদায় ও তাদের গান, গভীর নির্জন পথে, দ্বিজেন্দ্রলাল রায় স্মরণ বিস্মরণ, বাংলা দেহতত্ত্বের গান, সদর মফস্বল, নির্জন এককের গান রবীন্দ্রসঙ্গীত, বাংলা গানের চার দিগন্ত, ব্রাত্য লোকায়ত লালন, চালচিত্রের চিত্রলেখা, বাংলা ফিল্মের গান ও সত্যজিৎ রায়, লালন এবং তার সমকালীন লোকধর্ম, নির্বাস, পঞ্চগ্রামের কর্চা, পশ্চিমবঙ্গের মেলা ও মহোৎসব, বাউল ফকির কথা, বাংলা গানের আলোক পর্ব, উৎসবে মেলায় ইতিহাসে, ঘরানা বাহিরানা প্রভৃতি। আজকে আমরা এমন একজন মানুষকে সঙ্গে পেয়েছি যিনি আমাদের এই অঞ্চল, আমাদের এই দক্ষিণবঙ্গ বা আমাদের নদিয়া জেলার এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের একজন অধিনায়ক, এমন একজন মানুষ যাকে ঘিরে আবর্তিত হয়েছে আমাদের এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি মনন চর্চা সারস্বত চর্চার একটা দীর্ঘ ইতিহাস। সেই মানুষটিকে আজকে আমরা বলবো ফিরে যেতে, একেবারে প্রথম থেকে আমরা তার জার্নিটা, তার এই যাত্রাটা, তার নিজের একটি খুব পছন্দের ফ্রেজ হচ্ছে যে করুণ রঙিন পথ, সাহিত্যের এই পথকে তিনি করুণ রঙিন পথ রবীন্দ্রনাথের একটি শব্দবন্ধ বাক্যবন্ধ দিয়ে ধরেছেন। তো সেই করুণ রঙিন পথের অভিযাত্রীকে আমরা একেবারে প্রথম থেকে ফিরে দেখতে চাই এবং তিনি তার জার্নিটা কেমন, তিনি উত্তরোত্তর নিজেকে কিভাবে ভেঙেছেন, গড়েছেন এবং পুনর্নব হয়েছেন এবং আমাদের কাছে নবনবরূপে এসো প্রাণে, ঠিক সেভাবেই তিনি নিজেকে ইভলভ করে একটা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছেন। শ্রী সুধীর চক্রবর্তী, তার সম্পর্কে আমরা খুব একটা ভূমিকা নাই করতে পারি। তিনি তার কর্মকাণ্ড এবং তার কাজ, তার সৃষ্টি, তার মধ্যে দিয়েই তার সমস্ত কথা বলার রয়েছে এবং সেটা জনমানুষের জানা। তো আমরা আজকে স্যারকে, আমাদের এটি একটি খুব প্রিয় সম্বোধন, আমরা এই অঞ্চলের মানুষেরা বিশেষ করে যারা সংস্কৃতি চর্চা করি তাদের কাছে একটি খুব সর্বজনীন উচ্চারণ স্যার, এবং খুব প্রিয় একটি উচ্চারণ আমাদের কাছে। সেই স্যারের কাছে আমরা ফিরে যাব এবং স্যারের এই সমস্ত সারস্বত চর্চার একেবারে সূত্রপাত কোন জায়গা থেকে, তার জীবনের একেবারে শুরুর দিক থেকে যদি আমরা পুরো ব্যাপারটাকে আবার ফিরে ট্রসপেক্ট করতে চাই, তো সেই জায়গায় স্যারকে আমরা একেবারে তার শৈশব থেকে তার বার্ধক্য পর্যন্ত
এই সমস্ত জার্নিটা আমরা আজকে ক্যাপচার করতে চাইছি। তো স্যার, একদম শুরুতে আপনার জীবনযাপনের একদম শুরুর পর্যায় থেকে যদি আপনার এই শিল্প সাহিত্যের চর্চার মধ্যে প্রবেশ করার জায়গাটা যদি একটু আপনি বলেন। আমার জন্ম হয়েছে হাওড়া জেলা শিবপুর অঞ্চলে, সেখানেই একটা বলতে পারো আধা নাগরিক পরিবেশে বড় হয়েছি। আমার বাবা কলকাতার সরকারি অফিসে কাজ করতেন, তার যাতায়াতের সুবিধার জন্য শিবপুরে থাকতেন, আমরাও সেখানেই, আমি সেখানেই জন্মেছি। সেখানে আমার জন্ম 1934 সালে এবং সেখানে 6 বছর বয়স পর্যন্ত আমি ছিলাম। তারপর কলকাতায় যুদ্ধ শুরু হয়, সারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কলকাতায় তার রেশ এসে পড়ে এবং কলকাতায় জাপানিরা বোম ফেলে। বোম ফেলার ফলে আমাদের পালিয়ে আসতে হয় কলকাতা থেকে, বহু মানুষের সঙ্গে আমরাও পালিয়ে আসি। এসে আমরা পৌঁছই আমাদের যেটা বাস্তু গ্রাম, অর্থাৎ কৃষ্ণনগর থেকে 10 কিলোমিটার দূরে নদিয়া জেলার, মানে আমাদের দিকনগর গ্রামে। সেইখানে আমাদের এককালে জমিদারি ছিল, আর আমার বাবা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তখনও পর্যন্তই। কাজেই ওই দিকনগরে এসে আমরা প্রথমে আমরা মাথা খুঁজলাম বলা যায়, বাড়ি সংস্কার করে নেওয়া হলো, কিন্তু অচিরেই দেখা গেল যে আমরা সব ম্যালেরিয়া আক্রান্ত হলাম। আর বাবা দেখলেন যে দিকনগরে একটা ইউপি স্কুল, মানে ক্লাস 4 পর্যন্ত স্কুল আছে, কাজে আমাদের শিক্ষার ভবিষ্যৎ খুব একটা বেশি প্রসারিত নেই, আমাদের দাদাদের তো লেখাপড়া করতে হবে, আমাদেরও করতে হবে। কাজেই বাবা একটা সিদ্ধান্ত করে কৃষ্ণনগরে একটা বাড়ি কিনে চলে এলেন। এই 1942 সাল থেকে আমি কৃষ্ণনগরের নাগরিক। এবং তখন একটা নিয়ম ছিল যে বাড়ির কাছাকাছি কোনো স্কুলে ভর্তি হয়ে যাওয়া, তার উৎকর্ষটর্ষ ভাবা হতো না। ফলে আমরা 4 ভাই ওই বাড়ির কাছাকাছি দেবনাথ স্কুলে ভর্তি হয়ে গেলাম। সেখান থেকে আমরা সবাই পাস করেছি। আমি অবশ্য ক্লাস 6 এসে ভর্তি হয়েছি। আমি যদিও 42 সালে ক্লাস 2 পড়তাম, কিন্তু আমার ভর্তি হতে লাগলো ক্লাস 6 এসে, কারণ আমাদের বাড়ির নিয়ম ছিল একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হওয়া। আমার দাদারা সব 7 ভর্তি হয়েছিল। তা আমি সেই স্কুল থেকে আমার জীবন শুরু, এবং স্কুলে আমার লেখালেখি যে শুরু হয়েছিল এ কথা আমি বলবো না, কিন্তু গানের শুরু হয়েছিল। এবং সেখানে স্কুলের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, সেখানে আমি প্রত্যেক বছরই গান গাওয়ার জন্য আমাকে ডাকা হতো। কাজেই সহপাঠীদের উৎসাহে আমি গান চর্চা করতাম এবং ওখানে অনেক অনুষ্ঠান করেছি স্কুলে। সাহিত্য বাড়িতে করতাম, কবিতা লিখতাম এবং নানা রকমের রচনার নিজে নিজে যেটুকু করা যায়, গোপনেও অনেকটা বলা যায়। হয়তো আমার এক বন্ধু ছিল মহাদেব রায়, তার সঙ্গে দুজনে মিলে হয়তো একটা উপন্যাস লিখতে শুরু করে দিলাম, সে এখানটা লেখে আমি এখানটা লেখে, এসব ছেলে মানুষই ব্যাপার। কলেজ উঠে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে, খুব একটা সমুন্নত কলেজ, তার উচ্চ স্ট্যান্ডার্ড ছিল, অধ্যাপকরা ছিলেন খুবই প্রথম শ্রেণীর। সেখানে নোটিশ পড়লো যে কৃষ্ণনগর কলেজ ম্যাগাজিনে একটা লেখা দিতে হবে, সবাই কাছে চাওয়া হলো। আমি একটা গদ্য লেখা লিখে দিলাম পথে যেতে যেতে, আশ্চর্য সেই লেখাটাই ছাপা হয়ে গেল, কাজেই আমার প্রথম মুদ্রিত রচনা কলেজ ম্যাগাজিনে। সেই যে একটা উৎসাহ পেয়ে গেলাম, তারপরে লেখার চর্চা অনেকটাই বেড়ে গেল। বাড়তে বাড়তে কৃষ্ণনগরে তখন একটা পত্রিকা বেরোতো হোমশিখা বলে, সেই পত্রিকাতে আমি লিখতে আরম্ভ করলাম কবিতা, গল্প, নানা রকম প্রবন্ধ। এবং পরে হোমশিখা পত্রিকার প্রেসের সঙ্গে যুক্ত হয়ে প্রুফ দেখা এবং সহসম্পাদকও হয়ে গেলাম। সহসম্পাদক এবং প্রুফ দেখার জন্য তখন 25 টাকা আমাকে দেওয়া হতো, আমি তখন কলেজে পড়ি 4th ইয়ারে 3rd ইয়ারে। সেই টাকা নিয়ে আমি কলকাতায় গিয়ে কবিতার বই কিনে আনতাম, মনে আছে, এবং পাগলের মতো কবিতা পড়তাম। আর এখানকার জেলা গ্রন্থাগার ঘূর্ণিতে, যেটা তখন নাম ছিল দেশবন্ধু লাইব্রেরি, সেখানে গিয়ে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকাটা পড়তাম নিয়মিত। বাংলা কবিতার সঙ্গে দীক্ষা সেখানেই আমার ঘটে, এবং সেই পত্রিকায় যেসব ভালো ভালো কবিতার বইয়ের সমালোচনা বেরোতো কলকাতা থেকে সেগুলো কিনে আনতাম। তখনকার দিনে কবিতার বইয়ের দাম ছিল 2 টাকা অথবা 3 টাকা। আমার মনে আছে যে কলকাতা গেলাম কলেজ স্ট্রিটে, গিয়ে হয়তো 20 টাকার কবিতার বই কিনে ফেললাম গোটা আষ্টেক, সেগুলোই পড়তে পড়তে ট্রেনে করে চলে আসা। সেই সময় কৃষ্ণনগর কলেজ লাইব্রেরি থেকে পৃথিবী বিখ্যাত ইংরেজি কবি যারা তখনকার ছিলেন, এলিয়ট স্পেন্ডার, অডেন থেকে আরম্ভ করে সবাই লেখা পড়তে শুরু করলাম, এবং গ্রিক ট্র্যাজেডি পড়লাম। অধ্যাপকরা উৎসাহ দিতে লাগলেন, এবং ওই যে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার
চার বছরে আমার লেখা বেরিয়েছে কলেজ ম্যাগাজিনে। এমনকি আমি যখন ফিফথ ইয়ার এম এ পড়তে কলকাতায় গেলাম, তখনও কৃষ্ণনগর কলেজ ম্যাগাজিনে আমার লেখা আমন্ত্রিত হয়েছে। কাজেই কিন্তু আমার সত্যি সত্যি জার্নি শুরু হয়েছে কলকাতায় গিয়ে। সেখানে গিয়ে আমি 1955 সালে একটা বিরাট সাহিত্যের পরিসর খুঁজে পাই, এবং আমার বন্ধুবান্ধব সহপাঠী আশপাশে যারা ছিলেন সে সময় তারা এখন সব প্রবাদপ্রতিম ব্যক্তি হয়ে গেছেন বলা যায়। যেমন ধরা যাক আমার বন্ধু শিশির কুমার দাস, যেমন ধরা যাক নিত্যপ্রিয় ঘোষ, আমাদের সঙ্গে পড়তেন শক্তি চট্টোপাধ্যায়, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, সন্দীপন, সেই সময়কার দীপক মজুমদার, সেই সময়কার যারা উঠতি তারকা তারাপদ রায়, সবই তো আমাদের সঙ্গে পড়তেন। আর নির্মাল্য আচার্য, যে পরে এক্ষণ পত্রিকার সম্পাদক হয়, সৌমিত্র চট্টোপাধ্যায় যখন কবিতা লিখত, আমরা সবাই মিলে প্রচুর লেখালেখি করতাম। এবং ইউনিভার্সিটি পড়তে পড়তে আমি একটা প্রেমের কবিতার সংকলন বার করি সম্পাদনা করে, তার নাম অমৃত যন্ত্রণা। তাতে এখনকার সব বিখ্যাত কবির কবিতাই প্রথম কবিতা আছে, যেমন সৌমিত্র প্রথম দুটি কবিতা ওখানেই ছাপা হয়েছে। এরকম সেখানে শিশির দাসের কবিতাও আছে, তারাপদ রায়ের কবিতাও আছে, একদম ভ্রূণাবস্থার কবিতা বলা যায়। তা কলকাতায় কপি হাউসে যাতায়াত ছিল প্রবলভাবে, এবং দুটি বছর চুটিয়ে সাহিত্য করা এবং সাহিত্য সংস্কৃতির আবহাওয়ায় আমার জীবনটাকে শুরু হয়েছিল বলা যায়। সেই সময় কলকাতার সাংস্কৃতিক পরিবেশ ছিল অসামান্য। যেমন ধরা যাক সত্যজিৎ রায়ের পথের পথে রিলিজ করলো আমাদের ছাত্র জীবনে, যেমন ধরা যাক উৎপল দত্ত তার নাটকগুলো শুরু করলেন লিটল থিয়েটারে। ঠিক সেই সময় হয়তো সৌম্যমিত্রের বহুরূপী থেকে রক্তকরবী পুতুল খেলা অভিনয় হচ্ছে, আমরা দেখছি চার অধ্যায় দেখছি। সেই সময় সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাসরা কলকাতার মঞ্চ গাইছেন। সেই সময় কলকাতায় এসে গান গাইছেন নবনী দাস বাউল, গাইছেন পূর্ণ দাস বাউল, সেই সময় গান করছেন ভূপেন হাজারিকা, এদের গান শুনছি এবং অবাক হয়ে যাচ্ছি। এই সময় আঙুরবালা, ইন্দুবালা ইত্যাদি বিখ্যাত যে সমস্ত পুরনোকালের গায়িকা, তাদের গান আমরা বঙ্গ সংস্কৃতি সম্মেলন শুনেছি, ভালো টপ্পা শুনেছি। কলকাতাতে যখন এমএ পড়ছি সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় লেখার অভ্যেস হয়। আমাদের হোস্টেলে থাকতাম তখন, সেখানে অনেক লেখক ছিলেন, যেমন কবি ছিলেন তরুণ সান্যাল আমার পাশের ঘরে থাকতেন, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত গল্প লেখক আসতেন, পূর্ণেন্দু পত্রী আসতেন, সাহিত্যের একটা মস্ত বড় মোটিভেশান সেই সময় হয়েছিল। সেই সময় অনেক বামপন্থী সাহিত্য আমি পড়ি, আমাকে পড়ানো হয় বলা যায়। এবং সেই সময় নতুন সাহিত্য পত্রিকা আমি লিখতে শুরু করি, এবং 1956 সালে যখন আমি সিক্সথ ইয়ারে পড়ি তখন আমার প্রবন্ধ বেরোয় শারদীয় দেশ পত্রিকায়। এবং তারপর থেকে আমি আর থামিনি, কলকাতা আমাকে অনেকাংশেই তৈরি করেছে বলা যায়। আমি এখন বলি যে আমি হচ্ছে কৃষ্ণনগর আর কলকাতার উভচর ব্যক্তি, কারণ মোটামুটি 7-10 দিন অন্তর আমাকে কলকাতা যেতে হয় বিভিন্ন কাজে, প্রধানত সাংস্কৃতিক কাজে। যেমন আমি এখন ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বলে একটা প্রতিষ্ঠানে যুক্ত আছি গত 5 বছর, গবেষণার কাজ হয় সেখানে, সেখানেও আমি যাই, এখনও যাই, গতকালও গিয়েছিলাম। এবং ফলে কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে এবং পত্রপত্রিকার সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে বরাবর, এখনও পর্যন্ত আছে। এবং কলকাতার যে সমস্ত বিখ্যাত লিটল ম্যাগাজিন হয়েছে, যেমন ধরা যাক উত্তরসূরি, যেমন ধরা যাক কৃত্তিবাস কিংবা শতভিসা, এক্ষণ যত পত্রিকা হয়েছে আর কি, সব পত্রিকাতেই আমি প্রায় লিখেছি, বা আমি তাদের সঙ্গে গোষ্ঠীবদ্ধ ছিলাম। যদিও আমি স্বভাবে একক, আমি ঠিক আজ পর্যন্ত কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছি বলে বলা যায় না, কিন্তু সব জায়গায় আমার লেখা সমাদৃত হয়েছে। তার প্রধান কারণ আমি নানা রকম বিষয়ে লিখতে অভ্যস্ত, ঠিক কেঠো প্রবন্ধ কখনো লিখিনি, নানা রকমের লেখার আমার প্রবণতা আছে। কবিতা লেখা অনেক দিন ছিল, কিন্তু একটা সময় কবিতা লেখা আমি বন্ধ করে দিই, কারণ আমার মনে হয় যে প্রকৃত কবিতা আমি লিখতে পারছি না। কিন্তু এই কবিতা লেখার গুণে আমার গদ্য হয়তো কিছুটা উন্নত হয়েছে, গদ্যের মধ্যে যে কিছুটা মায়া তৈরি হয়েছে, বা অনেকের মনে হয় গদ্যটা একটা অন্যরকম, তার মনে হয় একটা কবিতার মোচড় আছে, সেটা হচ্ছে কবিতা লেখার অভিজ্ঞতাটা খানিকটা সেখানে কাজে লেগেছে। এইবার কবিতাটাকে ছাড়লেও কবিতা বিষয়ক আলোচনা আমার আমি ছাড়িনি, বা কবিতা পাঠও ছাড়িনি, যার জন্যে প্রচুর কবিতার বইয়ের সম্পর্কে আলোচনা আমি লিখেছি। আমার এই সংক্রান্ত 2-3টে বইও আছে, শুধু কবিতা নিয়েই আলোচনার বই অনেক আছে, তাতে আমার নিজের কবিতার সম্বন্ধে না থাকলেও অন্যের কথা আছে। কিন্তু আমার আস্তে আস্তে খুব নজর যায় আখ্যান রচনার দিকে। আমি যদিও প্রাবন্ধিক হিসেবেই
মোটামুটি পরিচিত এবং গবেষক হিসেবে, কিন্তু আমার টান আছে আখ্যান লেখার দিকে এবং আমি এই আখ্যান বিষয়ক বই প্রায় 500 লিখে ফেলেছি এবং আরও লিখছিও বটে এখনও। কিন্তু আমার মনে হয় যে আমার আখ্যানগুলো এখনও সেভাবে পঠিত হয়নি। এই আখ্যানগুলো লেখার প্রধান উদ্দেশ্য ছিল যে সাহিত্যের যে ঔপনিবেশিক সংজ্ঞা, অর্থাৎ একে বলে গল্প, একে বলে ছোট গল্প, একে বলে উপন্যাস, একে বলে উপন্যাসিকা, নভেলেট, এইসব ফর্মগুলো আমার ঠিক বিশ্বাস হয় না। আমি মনে করি ভারতের একটা নিজস্ব ফর্ম আছে, কথা বলে একটা সাহিত্য আমাদের দেশে ছিল সংস্কৃতে, সেই কথার ধারাকে আমরা হারিয়ে ফেলেছি ইংরেজদের অত্যাচারে। তারা যে আমাদের শোষণ শাসন করেছে তাই নয়, তারা আমাদের সাহিত্যের ফর্মটাও পাল্টে দিয়েছে। ফলে এখনও পর্যন্ত একজন ঔপন্যাসিক বা একজন ছোটো গল্পকার বলে লোকে যেমন চিনতে পারে, কাউকে যদি বলা হয় উনি আখ্যান লেখেন তাহলে সেটা বোধ হয় সেরকম মর্যাদা পায় না। কিন্তু সবসময় তো মানুষ পাল্টায়, বিশ্বব্যাপী সব জায়গাতে এখন ন্যারেটোলজির চর্চা হচ্ছে। আমার ভরসা আছে যে আমার আখ্যানের প্রচুর পাঠক আছে, আমি বুঝতে পারি, কিন্তু মনে হয় আরও ভবিষ্যতে এই দিক থেকে আমাকে হয়তো লোকে বুঝতে পারবে। কিন্তু আমি যেটা প্রধান যার জন্যে আমার আজকে সমাদর বা খ্যাতি, সেটা হচ্ছে লোক সংস্কৃতির কাজে। এখানে বলে রাখা ভালো, আমরা যখন এম এ পড়তাম তখন লোক সংস্কৃতি বা লোক সাহিত্য এম এ সিলেবাসে পাঠ্য ছিল না, কাজে আমি কোনো স্কুল অফ থট লোক সংস্কৃতি বিষয়ে কোনো পণ্ডিত মশাইয়ের কাছে কিছু লেখাপড়া করিনি, ভাগ্যে করিনি। ফলে আমি যখন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের স্কলারশিপ নিয়ে গ্রামে গ্রামে ঘুরছিলাম বাংলা লোকসঙ্গীত সংগ্রহ, তখন দেখলাম যে লোকসঙ্গীত সংগ্রহ করতে গেলে তো গান জানতে হবে, তা আমার ভাগ্য যে আমি এখানে গান জানি। ফলে গানের ভিতর দিয়ে আমি এই জগৎটা ঢুকে পড়েছি বলা যায়। তারপরে কালচারাল অ্যান্থ্রোপোলজির কেন্দ্রে পাঠ অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর সুরজিৎ সিংহর কাছে শিখেছি, তারপর গ্রামে গিয়ে কাজ করতে শুরু করি। সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত কেন লিখি বলে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের ঠিক আগেই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন লিখি এই প্রশ্নটা, এবং সেখানে আপনি বলেছেন কেন লিখি এই প্রশ্ন আজকে জীবনে এমন এক পর্বে উঠল যখন লেখাটা হয়ে উঠেছে এক ধারাবাহিক অভ্যাসের মতো, এখন নিজের তাগিদে যতটা না লিখি তার চেয়ে বেশি লিখতে হয় অন্যের চাহিদায়, সমাজের এটাই নিয়ম। এক সময় যখন ভাবতে হতো কোথায় লিখবো এবং এখন ভাবি কোথায় লিখবো না, নিজের অবস্থান ও বক্তব্য সম্পর্কে সচেতন থাকলে যে কোনো পত্রপত্রিকায় লেখা চাইলেই লেখা যায় না, যেমন সব প্রকাশকের হাতে তুলে দেওয়া যায় না নিজের শ্রমলব্ধ ভালোবাসার পাণ্ডুলিপি। তো আমরা এই আপনার চয়েস বা ইত্যাদি প্রসঙ্গে যাচ্ছি না, কেন লিখি এই প্রসঙ্গে, এই যে আপনি বলেছেন ধারাবাহিক অভ্যাসের মতো, এটা একটা দীর্ঘ চর্চা এবং চর্যার একটা নিরন্তর একটা অভ্যাসলব্ধ ব্যাপার, তো সেই জায়গায় উত্তীর্ণ হওয়ার জায়গাটা যদি একটু বলেন। অভ্যাস মানে ধরা যাক, আমি ধরো দৈনন্দিন জীবনের কথাই বলি, আমি এখনও পর্যন্ত 5:30 উঠি এবং লিখতে বসি, এবং লিখতে বসার আমার কোনো টেবিল চেয়ার নেই, আমি বিছানাতেই উবু হয়ে বসে লিখে যাই, হয়তো একটা তাকিয়া ঠেস দিয়ে নিয়ে আধা শোয়া হয়ে লিখতে শুরু করলাম। লেখার মধ্যে আসলে ভেতরকার প্রেরণা একটা নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে আমার দৈনন্দিন জীবনে কোনো এদিক ওদিক হয় না। ধরা যাক আমি এক পাতা লিখলাম, লিখে বাজার চলে গেলাম, বাজার থেকে ফিরে এসে ততক্ষণে কিন্তু কী লিখেছি সেটা ভুলেই যাই, এসে আবার পাতাটা পড়ে নিয়ে আবার লিখতে আরম্ভ করে দিই, এটা অসুবিধা হয় না। এবং এইভাবে নানাভাবে সারাদিন ধরে বিভিন্ন সময় আমি লিখতে অভ্যস্ত। তবে এখন কোথায় লিখবো আর কোথায় লিখবো না এই সমস্যাটা ততটা প্রকট নয়, তার মোটামুটি আমার সঙ্গে এখন যে ধরনের পত্রপত্রিকা পাঠকবৃত্তের যোগাযোগ হয়ে গেছে, লিখে উঠতে পারি না বললেই ভালো হয়, অর্থাৎ এত লেখারই চাহিদা থাকে, অত লেখা যায় না। আর কবিতা লিখলে হয়তো অনেক লেখা যেত, কিন্তু আমি যে ধরনের লেখা লিখি লিখতে সময় লাগে। তা আমার মনে হয় যে এখন এই বয়সে যদি জিজ্ঞেস করা হয় কেন লিখি, তাহলে একটা কথাও বলা যায় যে না লিখে পারি না বলে।
আরেকটা কারণ হচ্ছে এই যে এমন জীবনের এমনগুলো স্তর পার হয়েছি, এমন অভিজ্ঞতা হয়েছে বা রোজই হয় যেটা না লিখে না লিখলে অন্যায় করা হবে এবং সেটা না লিখলে অনেক জিনিস অকথিত থেকে যাবে। যেমন আমার মনে পড়ছে একটা ঘটনা যে আমি যে গাড়ি করে কলকাতায় মাঝে মাঝে যাই, তাতে ওই বাগের হোটেল বলে জায়গা আছে ধাবা, ওখানে চা খাই। তখন একটা ছোটো ছেলে আমাকে চা দেয়, একটা গেঞ্জি পরা ছেলে কালো রঙের, হয়তো চা দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তোর নাম কি, সে ফট করে বলল আমি কিন্তু মুসলমান। আমার কিন্তু খটকা লাগে, আমি বললাম তুমি মুসলমানের কথা বলার দরকার, বলো না এটা আগে আগে বলে দেয় ভালো। তাতে বুঝলাম যে ওইটুকু বয়সেই তার মনের মধ্যে একটা এই কাঁটা ঢুকে গেছে। যাই হোক, জিজ্ঞেস করলাম কত টাকা পয়সা পাস এখানে, বললো এখানে খাওয়া দাওয়া দেয়, সকাল 8টায় আসি রাত 8টায় বাড়ি যাই, 60 টাকা মতো দেয়। তা বাড়িতে ফেরত 7 টাকা দিস, বলো না আমি বাড়িতে 50 টাকা দিয়ে আর 10 টাকা রেখে দিই, কোথায় রাখিস মালিকের কাছেই রাখি। তাই এরকম করে টাকা জমিয়ে কী করবি, বললাম একটা মোবাইল ফোন কিনব। আচ্ছা, আমি খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম যে মোবাইল ফোনটা করবি কার সঙ্গে, বলে কেন তোমার সঙ্গে করবো। এই ঘটনাটা ধরো আমি এই ভ্রাম্যমান জীবনের বাইরে পেতাম না, এটা কল্পনা করে লেখা যায় না। এই ধরনের প্রশ্ন এই ধরনের উত্তরও কিন্তু স্বাভাবিকভাবে গল্প কবিতার মতো করে আমরা লিখতে পারবো না, কেন এটা আসবেই না আমার মাথাতে। সুতরাং ওই যে ছেলেটা বলছে যে আমি একটা মোবাইল কিনবো, দেখা যাচ্ছে যে একটা ধাবাতে যে ছেলেটি বাসন মাজে বা হুকুম পালন করে তারও ক্ষেত্রে কমিউনিকেট করার ইচ্ছে হয়েছে এবং যান যন্ত্র সহযোগে, তার কিন্তু কোনো ইমিডিয়েট কোনো লিসনার নেই, তোমার কাউকে সে শোনাতে চায় না, কিন্তু আপাতত আমার সঙ্গেই নাকি কথা বলতে চায়। এই ঘটনাটা যেমন লেখার মতোই বিষয়, উঠে এলো মাটি থেকে, আমাকে খুব একটা কল্পনা করতে হলো না। কাজে আমার লেখার ভিত্তি এখন বলা যেতে পারে অভিজ্ঞতা। আমি বিপুল পরিমাণে ঘুরি এবং দীর্ঘদিন ঘুরি, একসময় সেই ঘোরার পথ থেকে বলা হতো গভীর নির্জন পথ, এখন আর ততটা গভীর নির্জন নেই, সেই পথে এখন প্রচুর পদাতিক, খুব কলরোল, সেখানে প্রচুর পাবলিসিটি, সেখানে প্রচুর বিজনেস ম্যাগনেট ঢুকে পড়েছে এবং বাউল ফকিরদের বিষয়টা এখন হচ্ছে একটা তুমুল ব্যবসার বিষয় এবং আন্তর্জাতিক বিষয়ও বটে। কলকাতায় বাংলানাটক.com বলে একটা কোম্পানি হয়েছে, তারা সমস্ত বাংলাদেশের পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পীদের নাম মোবাইল নাম্বার জোগাড় করে ফেলেছে, ব্রোশিওর বানিয়ে ফেলেছে, মানে যদি আজকে একটা অনুষ্ঠান করতে চাই ওইটা পেলেই আমি তার থেকে কন্ট্যাক্ট করে ফেলতে পারি। এবং ওরা এইসব শিল্পীদের বিদেশে পাঠাচ্ছে, টাকা পাচ্ছে, শিল্পীরা যে পরিমাণ টাকা পাচ্ছে ওরা তার চেয়ে অনেক বেশি পাচ্ছে, ফলে ওদের ব্যবসাটা ভালোই চলছে। ফলে এটাকে গভীর নির্জন পথে বলা যায় না, না আছে সাত্বিকতা, না আছে পবিত্রতা, না আছে নির্জনতা, কীরকম যেন একটা পরিবেশটা আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল। কিন্তু যখন 60-এর দশকে 70-এর দশকে গ্রামে ঘুরতাম, তখন গ্রামে ঢুকতে কোনো অসুবিধা ছিল না, এখন ঢুকলে কিন্তু প্রথম অসুবিধা হচ্ছে আপনি কোথা থেকে আসছেন, আপনি কোন পত্রিকার লোক, আপনি কোন চ্যানেলের লোক, এসব কথা জিজ্ঞেস করে। যারা একটু বেশি রাজনৈতিক সচেতন সে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন। এখন আর আমি গ্রামে সেই অর্থে যাই না, কিন্তু যখন যেতাম তখন আমাকে এই ধরনের সমস্যা পেতে হয়নি। তো গ্রামে ঢুকে আমি সাধারণত যা করতাম সেটা হচ্ছে যে চায়ের একটা চায়ের দোকানে বসতাম, বসে তাদের সঙ্গে কথা বলতে বলতে জেনে নিতাম হাল হদিস, কিংবা একজন প্রাইমারি টিচার খুঁজে বার করতাম, যেহেতু আমি কলেজে পড়াই আর তিনি একটা স্কুলে পড়ান, দুজনের মধ্যে একটা আর্থিক যোগ হয়ে যেত, ফলে তিনি আমাকে অনেকটা গাইড করতেন, ওইখানে চলুন ওইখানে চলুন, ওইখানে একটা ফকির থাকে, ওখানে বাউল থাকে, তার সঙ্গে গেছি, তাতে লাভ হয়েছে। মাস্টারমশাই বলে তাকে একটা খাতির গ্রামের লোক করে, কারণ একটা গ্রামে তো 2-3টে গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল, সেখানে যিনি মাস্টারমশাই হন তিনি সমস্ত গ্রামের সবাইকেই অক্ষর পরিচয় করিয়েছেন, আর গ্রামের সেই মূল্যবোধ এখনও আছে, যিনি আমার মাস্টারমশাই, ফলে তাকে সবাই খাতির করে, বলুন মাস্টারমশাই কী ব্যাপার। তা দেখতাম যে তিনি যা বলতেন তা সব পালন করত, এভাবে অনেক কাজ হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি যে কোনো গ্রামে যখন তখন ঢুকে পড়তে পারি এই অভিজ্ঞতা থেকে, সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করার যে ক্ষমতা সেটা আমার ভেতরে হারিয়ে গেছে, মোটামুটি কীভাবে কোন কথা বলবো কার সঙ্গে, কোন কথা বলবো না। এবং একজন আরবান, একজন শহুরে মানুষ হিসেবে, হ্যাঁ আমার মনে হয় লোক সংস্কৃতি চর্চাতে যেটা প্রথম দরকার আরবানিটি, খুব বেশি নাগরিক চেতনা না থাকলে কিন্তু ভালো লোক সংস্কৃতি কাজ করা যায় না। কারণ তুমি যদি গ্রামে যাও দেখবে গ্রামের লোক তার নিজের গ্রাম সমাজে উদাসীন। যেমন ধরা যাক আমি হয়তো পালপাড়ায় গেছি,
একটা ভালো টেরাকোটা মন্দির দেখতে পাবো। কি দিঘনগরে গেলাম, রাঘবেশ্বর মন্দির, অসামান্য ইরোটিক স্কাল্পচার আছে, ইরোটিক সমস্ত ইটের উপরে। আমি গেছি সেই জন্য দেখতে যে কী মন্দিরের ব্যাপার স্যাপার প্যানেলগুলো আছে। তা যেমন ধরো মন্দিরের প্যানেলে তলার দিকে দেখবে পরপর হাঁস আছে, হাঁস হচ্ছে সাধকের লক্ষণ। তারা ওই দুধ আর জলের মধ্যে থেকে দুধটুকু গ্রহণ করে, ওই মন্দিরের ভিত্তি হচ্ছে হাঁস। যাই হোক, ওই গ্রামে টেরাকোটা মন্দির নিয়ে যখন আমি কাজ করছি তখন গ্রামের অর্ধেকের বেশি লোক এসে বলছে যে এইটাতে এই মন্দির, তার মধ্যে কত ইঁটের কিসব রয়েছে, এই নিয়ে আপনার এত উৎসাহ কিসে? বোঝা গেল টেরাকোটা মন্দির ব্যাপারটা কী, তাই তারা জানে না। গ্রামীণ শিল্পীর যে মর্যাদা সে অর্থে এখনও পর্যন্ত গ্রাম দেয়নি, শহরের লোকরা গিয়ে গ্রামের লোককে নিয়ে এসে বাইরে এক্সপোজ করেছে। আমরা অনেকটা অনেকাংশে করেছি, ফলে আমার মনে হয় যে গ্রাম নিজে গ্রামের সামনে সচেতন নয়, এটা গ্রাম পতনের সবচেয়ে বড় লক্ষণ। ফলে যে গ্রামে যেটা বিশিষ্টতা আছে, যে গ্রামে যে ধরনের বড় কাজ হচ্ছে, আমরা যেটাকে শনাক্ত করছি হচ্ছে আমাদের নাগরিকতা দিয়ে বা ইন্টেলিজেন্স দিয়ে, সেটা কিন্তু তারা পারছে না। তারা সেটাকে মনে করছে এটা আর কী এমন ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আমাদের গায়ে কতগুলো লোক জারিগান গায়ে বটে, জারিগান যে কী তাই তারা জানেন, ওই শোনে। তাদের লক্ষ্য কিন্তু মাইক কখন বাজবে, কখন যান্ত্রিক বাজনার মধ্যে দিয়ে বাউলটা গেয়ে উঠবে ভয়ঙ্করভাবে, এবং হইচই ঢামাডোল, একটা বহু লোক আসবে, প্রচুর খাওয়া দাওয়া হবে, এটার দিকেই যেন মেলার দিকে বেশি ঝোঁক। মেলার ভেতরটা প্রাণ আছে তো, আমি যখন মেলা যেতাম তখন সমস্ত মেলা যখন শান্ত হয়ে যেত মধ্যরাত্রে 12টা 1টার পর, তখন হয়তো মেলার মাঝখানে শুয়ে যিনি একজন হয়তো গোস্বামী মানুষ কি একজন ফকির, তার সঙ্গে কথা বলত, যিনি একটা শতরঞ্জিতে শুয়ে আছেন, আমি একটা শতরঞ্জিতে শুয়ে আছি, আকাশের ওপর তখন একাদশীর চাঁদ, তিনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে একদম ভেতর থেকে বলছেন, এবং দারুণ একটা গম্ভীর একটা আওয়াজ বেরিয়ে আসছে গলা থেকে, মধ্যরাত্রে দেখবে গলার স্বর অন্যরকম হয়ে যায়। সেখান থেকে তিনি যেসব অনুভবের কথা বলতেন, সকালবেলার কথা হলে সেগুলো হতো না, সকালবেলা চোখ প্রচুর লোক তো মাঝখানে, ওই সময় কিন্তু যে নিঃসঙ্গ মানুষটার কথা আমি ওই সময় শুনে নিয়েছি। এভাবে আমার কাজগুলোর মধ্যে যে গভীরতা এসছে সেটা হচ্ছে এই যে ঠিক লোককে ঠিক সময় ঠিকভাবে তার কথাগুলো আদায় করা, আদায় করা না, স্বতঃস্ফূর্তভাবেই হয়তো তিনি বলে গেলেন সব কথা, কারণ তাদেরও তো বলবার কথা আছে একটা, এবং যদিও তাদের বলা হয় যে আপন সাধন কথা না কহিও যথাতথা, কিন্তু সে কথা বলার জন্য তাদের খুবই উন্মুখ তারা, কিন্তু ঠিক লোক পায় না, তাদের কথাগুলোকে পারভার্টেড করে লোকে অন্যরকমভাবে বিকৃত করে বলে। যেমন নারী পুরুষের সংজ্ঞা, নারী পুরুষের সম্পর্ক, এটা একটা খুব বড় পয়েন্ট। দেখা যায় যে আমরা যে অর্থে নারী পুরুষ বলতেই একটা বিবাহিত সম্পর্ক মনে করি, সেখানে বিবাহিত বহির্ভূত একটা সম্পর্ক আছে এবং খুব স্বাভাবিক সম্পর্ক, এবং তার সবচেয়ে সাবলীলতা এইখানে যে তারা একসঙ্গে আছে বটে, একসঙ্গে নাও থাকতে পারে, না থাকতে পারে মানে যে মেয়েটি তাকে ছেড়ে চলে গেল তার যে খুব অপযশ হলো তা না, তাকে আরেকজন কেউ খুঁজে নিল আবার। ফলে এই সমাজটা একটা অদ্ভুত সমাজ, আমাদের সঙ্গে মেলে না। আমাদের এখানে একটা মেয়ের বিয়ে হলো, বিয়ে ডিভোর্স হয়ে গেলো শুনলে সমস্ত লোক হাই হাই করে ওঠে, এর তো জীবনটাই নষ্ট হয়ে গেল। আধুনিককালে একটু পুনর্বিবাহের কথা ওঠে, কিন্তু আমরা ছোটোবেলায় কখনো দেখিনি, তার জীবনটাই বরবাদ হয়ে যায়। কিন্তু এই মুক্ত সমাজ একটা অবতলের জীবনের মধ্যে আমি অনেক দেখেছি, সেই কথাগুলো যে এখনও খুব পরিষ্কার করে লেখা হয়েছে তা নয়, কিন্তু পাঠক তৈরি হয়েছে। আমার যদি কোনো লিটারেরি কোনো ক্রেডিট তুমি দিতে চাও আমাকে, সাহিত্য কিন্তু আপনি করলেন তাকে, আমার মনে হয় যে আমি যে ধরনের কাজ করেছি তার একটা পাঠক তৈরি করতে পেরেছি, এবং সেটার একটা অন্যতম বড় কারণ আমরা পাঠক হিসেবে বলবো যে একটা অসামান্য গদ্য ভাষা, যেটা বেশ সাধু, এবং এমনই একটা নভেলটি আছে তার মধ্যে, এমন একটা নতুনত্ব আছে যেটা একটা উদ্ভাবনও বলা যায়, তা হতে পারে। তবে বিষয় থেকেই তো গদ্য তৈরি হয়। আমি যখন প্রবন্ধ লিখি তখন গদ্যটা আলাদা হয়, যখন আখ্যান লিখি অন্যরকম হয়, কাজেই যখন গবেষণার বই লিখি তখন অন্যরকম হয়। কিন্তু এটা মনে হয় যে বিষয় থেকেই গদ্য তৈরি হয়। তবে গদ্য বিষয়ে আমার একটা আলাদা চেতনা আছে, সচেতনভাবেই আমি গদ্যটা লিখি। এখানে একটা প্রণিধানযোগ্য ব্যাপার আপনার লেখক জীবন ক্ষেত্রে মনে হয় যে আত্মভোলা
নির্জন স্বেচ্ছাচারী কোনো লেখক আপনি নন, আপনার গার্হস্থ্য জীবন এবং যেসব দায়িত্ব আপনাকে প্রাত্যহিক পালন করতে হয় সেটা আপনার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আপনি বেশ ডিউটি বাউন্ড মানুষ এবং ডিসিপ্লিনড, এবং এই পারিবারিক জীবন যেখানে আপনাকে এমন অনেক কাজ করতে হয় যেগুলো হয়তো লেখার সেই অর্থে লিখন চর্চা বা লেখার ক্ষেত্রে সবসময় যে আপনাকে সাহায্য করে তাও নয়, বরং প্রতিকূল, হ্যাঁ বরং প্রতিকূল আবহাওয়া, সেখান থেকে এই লেখাটাকে আপনাকে সাবলিমেট করে কি, ইন দ্য সেন্স আমি এই জন্যই বলছি যে যে প্রাত্যহিকতা, যে দৈনন্দিন একটা পৌনঃপুনিকতা, এর ঊর্ধ্বে ওঠা এবং বিভিন্ন রকমের আত্মিক যন্ত্রণা, সেখান থেকে লেখাটা আপনাকে কি কোনো আশ্রয় দেয়? না, এখানে কথা হচ্ছে যে মানুষের, মানুষ তো অনেকটা অভিনেতার মতো, প্রত্যেক মানুষের মধ্যে অনেকগুলো মানুষ থাকে। যখন আমি ক্লাসে পড়াতে যেতাম, ক্লাসে ঢুকে যেই রোল কল হয়ে গেল, উঠে যেই পড়াতে আরম্ভ করলাম, একটা অন্য লোক, এবং সেই লোকটিকে সবাই খুব ভয়ও পেত, গম্ভীর একটা মানুষ। আবার যখন আমি আড্ডা মারি, আমাদের যে নিজস্ব আড্ডার জায়গা আছে সেখানে, আমি তো অন্য রকমের লোক, যে গার্হস্থ্য জীবনে আমার যে যন্ত্রণা, যে কষ্ট, সেগুলো আমি বহন করে সে একটা অন্য লোক। কিন্তু যখন লিখি তখন মনে হয় আর একজনকেও লেখে, এসবের ভেতর থেকে সে একটা আলাদা জিনিস খুঁজে বার করে, নির্যাস বার করতে পারে। যেমন ধরা যাক আমাকে যেই কলকাতা বাধ্যত যেতে হয় মাঝে মাঝে, তা একটা খুব অনেক অনেকক্ষণ ধরে একটা গাড়িতে যেতে হয়, তো সে যাওয়ার যে একঘেয়েমি সেটাকে আমি কাটিয়ে উঠি এই জন্যে যে ওইটা আমার চিন্তার জায়গা, এবং আমার জানা আছে যে কোথায় কোথায় গাড়িটা কখন কখন থামবে বা কোন জায়গাতে আমি যাচ্ছি, এখন কলকাতার রাস্তা ভালো, গঙ্গাটা খারাপ, এই চেতনা ভেতরে ভেতরে কাজ করে। কিন্তু আমি যখন লিখছি তখন লেখার মধ্যে একটা নির্যাস এসে পায় সব কিছুই, এটা কিন্তু একটা ট্রেনিং বলতে পারো। আমি জানি অনেক লেখকের কথা, যারা লেখার জন্য একটা সময় রাখেন তার একটা ব্যাপার স্যাপার আছে। আমি একটা ঘটনা বলছি, যেমন বুদ্ধদেব বসু, উনি বিকেলবেলা গরমকালে স্নান করতেন এবং প্রতিভা বসু তার জলে একটু আতর দিয়ে দিতেন। আতর জল চান করার পর বাড়িতে ইস্ত্রি করা একটা সুন্দর ধুতি পাঞ্জাবি, উনি ধুতি আর পায়জামা পরতেন, পাঞ্জাবি আর পায়জামা পরতেন, পরে লেখার টেবিলে বসতেন বা আড্ডায় বসতেন, লিখতেন। একজন লেখকের একটা পরিচর্যা দরকার আছে বলে মনে হয় অনেক সময়, হয়তো আমার নেই, আমি এটা আশাও করতে পারি না যে আমার জন্য একটা এরকম আতর দেওয়া জলে চান করা। তারপর এটা যেমন আমি মনে আছে যে ঠিক কন্ট্রাস্ট, দুজন কবি জীবনানন্দ দাশের বাড়ি গিয়েছিলেন, তার একটা কবিতা দেওয়ার কথা ছিল, গিয়ে তার স্ত্রী তাকে কাংশকণ্ঠে তাদের বললেন যে উনি বাইরে আছেন বসুন। তাদের একটা অবিন্যস্ত বাইরে ঘর, সেখানে একটা মাদুর পেতে বসলো তারা। খানিকক্ষণ পরে জীবনানন্দবাবু এলেন, খালি গায়ে একটা গামছা, লাল গামছা পরা, দু হাতে দুখানা বালতি নিয়ে তিনি বাড়িতে ঢুকলেন, কারণ বাড়িতে জলের ব্যবস্থা তেমন নেই। তার উপর তার স্ত্রী বলে দিয়েছেন দু বালতি জল আনবে, সেটা নিয়ে এসে বসলেন এবং তারপর কথা হলো। তার কবিতার সঙ্গে এটাকে মেলানো গেল না, তার কবিতার মধ্যে যে ভীষণ মগ্নতা এবং এই প্রতিদিনের জীবনে যে ভয়ঙ্কর যাতনা, এটা তার কবিতার মধ্যে কিন্তু আসেই নি একদম। কোথাও একটা সাবলিমেশন যদি বলো, তাই প্রত্যেক লেখকের মধ্যে আসলে একজন একটা অন্য লোক বাস করে, এবং যখন লিখি বা যখন লেখে কেউ তখন সেই মানুষটা একদম আলাদা। যদিও সেই লেখার মধ্যে হয়তো তাকে নানাভাবে অনেক কিছু হয়তো একটা টেলিফোন এসে গেল বা কেউ এসে জিজ্ঞেস করলো অমুকটা কি এই হবে, বাড়ির লোকাতে জিজ্ঞেস করলো, নিতান্ত যে রান্না করছে সে হয়তো বললো আজকে কি আপনি অমুকটা খাবেন, ঠিকই আছে, কিন্তু তার মধ্যে লেখাটা কোনো বাধা পড়তে পারে না, সেইটাই হচ্ছে আসল লেখা। লেখকের ভেতর একটা প্রকৃত লেখক তো থাকেই, তুমি যখন লেখো তুমিও বুঝতেই পারো এটা, যে এটা কোনো অসম্ভব ঘটনা নয়। তবে খুব আনুকূল্য আছে, টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে, ধূপ জ্বলে দেওয়া হয়েছে, ফুল সাজিয়ে দেওয়া হয়েছে, এবার লিখতে বসুন, ব্যাপারটা বোধহয় এত না, সে তো জঘন্য ব্যাপার মনে হয় আমার, এরকম কোনো বিকল্পই ভাবতে পারি না আমি। নিশ্চয়ই নয়, কিন্তু প্রাত্যহিক জীবন যাপনের মধ্যে যে একটা রুটিন আছে আপনার, আপনার কন্যার পরিচর্যা থেকে শুরু করে, আপনার সকালবেলায় বাজার করা থেকে শুরু করে, মানে আমরা লেখক বলতে সাধারণত যেভাবে বুঝি যে স্টিরিওটাইপটা, সেটা আপনি আপনার জীবন দিয়ে, আমার মধ্যে সেটা নেই, সেটা সেটা অনেক ক্ষেত্রেই নেই, এবং আপনি যথেষ্ট সোশিয়েবল,
আপনার প্রচুর ছাত্রছাত্রী আমরা এখনো যোগাযোগ, যারা সহলেখক, যারা শুভানুধ্যায়ী, তারা আপনার বাড়ি যায় এবং আপনি তাদের সঙ্গে যেভাবে ইন্টারঅ্যাক্ট করেন তাদের মধ্যে একটা আমাদের জীবনযাপনের মধ্যে আপনার বাড়ি যাওয়া এবং গল্প করা, ব্যক্তিগত আলোচনা করা, সেগুলো শেয়ার করার একটা জায়গা রয়েছে। তো সেদিক থেকেই বলতে পারি যে শুধুমাত্র লেখক হিসেবে নয়, আমি যেটা একদম প্রথমে বলছিলাম যে আমাদের এই অঞ্চলের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তার একজন অধিনায়ক হিসেবে আপনাকে আমরা পেয়েছি, কখনো কখনো একজন উপদেশদাতা, কখনো কখনো একজন মন্ত্রণাদাতা, কখনো কখনো বন্ধু, আরও অনেকরকম ভূমিকা আছে। যেমন ধরো আমার মানে অনেকের লেখার একটা প্রুফ দেখে নিতে হয়। মেলামেশার যে জায়গাটা সেটাও একটা শিল্প, জীবন যাপনও তো একটা শিল্প। না, তার থেকে তো আমি অনেক কিছু পাই। আমি যে শুধু দিই তাতে নয়, ঠিকই আমি যদি যারা আমার কাছে আসে তাদের কাছে তাদের কথাগুলো তো জানতে পারি, সেটা যে আমার লেখার একটা ভিত্তি নয় তা কে বলবে। এবং অনেক লেখকও আমার কাছে আসেন, তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো শুনতে পাই। রবীন্দ্রনাথের গান এবং আমাদের বাংলা গানের আপনি একজন ইন্টারপ্রেটার সেই অর্থে, এবং গান বিষয়টাকে নিয়ে নিরন্তর ভেবেছেন আপনার আখ্যান চর্চার পাশাপাশি অনেক। তা এই গান নিয়ে ভাবনার সূত্রপাতটা যদি একটু জানতে চাই এবং তার সেই জার্নিটাই। সেটা হচ্ছে যে আমি তো বললাম স্কুলে গান করতাম, তখন তো আমাদের বাড়িতে হারমোনিয়াম যন্ত্র ছিল না, রেডিও ছিল না, গ্রামোফোনও ছিল না, বাইরে বাইরে গিয়ে শুনে শুনে গানগুলো গলায় তুলে নেওয়া যাকে বলে। তারপর যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কলেজের রিউনিয়নে একটা গান গেয়েছিলাম খালি গলায়। তা কলেজের অধ্যাপক ছিলেন গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, তিনি তো বিশিষ্ট সঙ্গীতবিদ, তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কার কাছে গান শিখেছো? আমি কারোর কাছে শিখিনি, তো তাহলে তুমি আমার কাছে এসো সপ্তাহে একদিন করে এসো। সপ্তাহে একদিন করে আসতে আসতে সেটা সপ্তাহে সাত দিনই হয়ে গেল। ফলে ওর কাছে আমি দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, বদ্রপ্রসাদ, হিমাংশু দত্ত, সংস্কৃত স্তোত্র এই জাতীয় প্রচুর গান শুনতাম। তিনি আমাকে একটা কথা বলতেন, তিনি তো দিলীপ রায়ের শিষ্য, তিনি আমাকে বলতেন যে আর যাই করো রবীন্দ্রনাথের গানটা গেও না, রবীন্দ্রনাথের গান ঠিক না, কারণ দিলীপ রায় স্কুলটা হচ্ছে একটু টান দেওয়ার দিকে ঝোঁক, অলঙ্করণের ঝোঁক। আমি যখন ইউনিভার্সিটি পড়তে গেলাম তখন দেখলাম সমস্ত কলকাতাটা আচ্ছন্ন হয়েছে রবীন্দ্রনাথের গানে। তখন দেবব্রত, সুচিত্রা, কণিকা সবাই তো কলকাতায় গাইছেন, নীলিমা সেন, সুবিনয় রায়, আমরা ব্রাহ্ম সমাজে গিয়ে গান শুনতাম তার। আমার আবার মনের মধ্যে মনে হলো যে আমাকে উনি যা শিখিয়েছিলেন আমার বরং তার উল্টো দিকটা শেখা দরকার, ফলে আমি রবীন্দ্রনাথের গানের দিকেই মনোযোগ দিলাম। আর রবীন্দ্রনাথের গানে তো তিনটে দিক আছে, একটা তার মিউজিক্যাল দিক, একটা তার ইস্থেটিক দিক, আর একটা সেরিব্রাল দিক। রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা মননের চিহ্ন আছে এবং তার মনেরও একটা ইতিহাস আছে। ফলে আমি টেক্সট পড়া শুরু করলাম, গীতবিধান পাঠ, গানগুলো শুনে গানগুলোর ভেতরে ঢোকার জন্যে তার বস্তু, ভাব বস্তু, তার পরিবর্তন, গানগুলোকে কালানুক্রমিকভাবে সাজানো, এ কাজগুলো আমার মাথার মধ্যে ঢুকে গেল। তারপর অতুলপ্রসাদের গান গীতিকুঞ্জ ভালো করে পড়লাম, দ্বিজেন্দ্রের গান পড়লাম। এই গান পাঠ ব্যাপারটা গান গাওয়ার থেকে একটু আলাদা। তখনই মনে হলো আমার বোধ হয় কিছু লেখবার আছে। আমার সাংগীতিক অভিজ্ঞতার সঙ্গে এই পাঠের অভিজ্ঞতা মিলিয়ে আর সাহিত্যবোধ তো ভেতরে রয়েছি, কারণ আমি তো সাহিত্যেরই ছাত্র, ফলে এই কাজগুলোই আমি কিন্তু মূলত করেছি এবং তাদের ইতিহাস সংগ্রহ করেছি খুব ব্যাপকভাবে। যেমন আমার আধুনিক বাংলা গান বা একখানা বই আছে, তাতে যেসব গীতিকারের গান আমি সংগ্রহ করেছি তার সঙ্গে তার গীতিকারটা একটা করে জীবনীও লিখেছি, এবং সেটা লিখতে আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে। কারণ বাঙালি গান শুনতে চায় কিন্তু গীতিকারদের সম্বন্ধে কোনো উৎসাহ নেই তাদের। যেমন ধরা যাক আমি সম্প্রতি একটা লেখা লিখছি গত ছ মাস ধরে প্রায়, সেটা হচ্ছে আজকাল পত্রিকার রবিবারের পাতায় আমি একটা করে বাংলা গান নিয়ে লিখি, ওরাই আমায় লিখতে বলেছে। যেমন ধরো আমি প্রতুল মুখোপাধ্যায়ের গান আমি বাংলায় গান গাই, এই গানটা আমি সম্পর্কে লিখব, তো আমি প্রতুলবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করলাম যে গানটা কবে লিখলেন, কীভাবে লিখলেন, একটু গল্প হলো, ওর সঙ্গে আমার আলাপ আছে ভালো। প্রথমে অভিনব খবর দিলেন, এটা আমি না নাহলে জানতাম। উনি বলেন জানেন তো এই গানটা বাবু বলে একজন গায়ক বাংলাদেশে গিয়েছে এবং সেই গানটা আর প্রচণ্ড জনপ্রিয়,
এবং সেই বইটা সেখানে প্রচুর টাকাও সে পেয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে 20 বিখ্যাত বাংলা গানের মধ্যে কিন্তু এই গানটা আছে। তার পাশে আছে যে গানটা গেয়েছেন বাবু প্রতুল মুখোপাধ্যায়। এবার বলছে আমার এই গানটা রক স্টাররা রকের মতো করে গাইছে, আমার এই গানটা ভূমি লোকসঙ্গীতের সুর দিয়ে গাইছে। এই গানটা এইবার উনি নিজস্ব ভাষায় বললেন যে একবার বিদায় দাও আমার মতো এই গানটা ঠিকানাহীন গান হয়ে গেছে, এই যে কাল লেখা কী বৃত্তান্ত কেউ জানে না। এই যে কমিউনিকেট করতে হয়, আমি গান নিয়ে লিখতে গিয়ে গীতিকারের সঙ্গে যোগাযোগ করছি, এটা তো খুব অভিনব বিষয়। যেমন জটিলেশ্বর মুখোপাধ্যায় আমার মোটেই পরিচিত নয়, আমি তার টেলিফোন নাম্বারটা জোগাড় করলাম, এখন সকাল বলে গানটাকে নিয়ে আমি আলোচনা করছি, আমি নিজের পরিচয় দিলাম। একটা এই সুবিধা হয়েছে যে নামটা লোকে চিনতে পারে, একটা শনাক্ত করতে পারে, হ্যাঁ আপনার লেখা তো অনেক পড়েছে। এবার আমি বললাম যে এটা সম্বন্ধে যদি বলেন গানটা হঠাৎ লিখলেন কেন, কোন পরিপ্রেক্ষিতে, তখন দেখা গেল তখন ভীষণভাবে নকশাল আন্দোলন চলছে 70-71, উনি রাইটার্স ইউনিয়নে চাকরি করেন এবং চারিদিকে হত্যা টত্যা চলছে, বিভৎস কলকাতা ভয়ঙ্কটা আসন ত্রস্ত হয়ে আছে। বলছেন বাড়িতে ঢুকছি, আমি যখন একটা বাড়িতে ভাড়া থাকতাম মুর অ্যাভিনিউয়ে দোতলা বাড়ি, একতলা দিয়ে ঢুকছি হঠাৎ একটা ভাটিয়ার রাগিনীতে একটা বাজনা শুনলাম। ভাবলাম এরকম ভর সন্ধ্যেবেলা ভাটিয়ার কে বাজাচ্ছে, ভাটিয়ার তো ভোরবেলা লাগেনি। পরে জানতে পারি যে ওটা রবিশঙ্কর একটা রেকর্ড বাজছিল, কিন্তু ওই যে ভাটিয়ারটা আমার ঢোকে গেলো মাথায়, আমি দোতলায় উঠতে উঠতেই গানের মুখড়াতে এখন সকাল রাতের মতো অন্ধকার, এবং সেটা ভাটিয়ারই এসে গেল শুনতে। বলে সঙ্গে সঙ্গে আমি হারমোনিয়াম বসে পড়ে 20 মধ্যে গানটা বানিয়ে ফেললাম টোটাল। তাহলে এই গল্পটা তোমাকে বলছি, এই অনুসন্ধানটা যদি আমি না করি তা তোমারটা অজানা থেকে যায়, এটা জটিলেশ্বর বাবুর মধ্যেই থেকে যায়, বা যদি উনি কোথাও লেখেন সেটা যদি কেউ পড়ে, খুব বিরল সংখ্যক লোক পড়ে, তারা জানতে পারে। কিন্তু আমার লেখার মধ্যে দিয়ে হয়তো এই ঘটনাটা অনেক বেশি ব্যক্ত হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে আমার এই কাজকর্মের মধ্যে একটা সমাজবোধ কাজ করছে, আমি ঠিক আমার জন্যই লিখছি না, হয়তো আমার মনে হয় আমার লেখার মধ্যে দিয়ে কিছু লোককে খানিকটা শিক্ষিত করা যাচ্ছে, সচেতন করা যাচ্ছে। একটা গান আমাদের শুনতে অভ্যস্ত আমরা, যে গান তো বিনোদনের বিষয়, গানটা শুনলাম ভালো লাগলো মিটে গেল তা তো নয় ব্যাপারটা, গানটার পেছনে যে একটা ক্রিয়া আছে, গানটার পেছনে যে একটা বলতে বলে পরিকল্পনা আছে, গানটা কীভাবে লেখা হলো, কতটা কষ্ট করে তারা গানটা শেষ করলেন, এসব তো জানা দরকার। সুতরাং এই এই গল্পগুলো না জানলে, যেমন ধরো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই মান্না দে গানটা লিখেছেন টু প্রমোট সুপর্ণকান্তি ঘোষ, সে হচ্ছে নচিকেতা ঘোষের ছেলে, তাকে বলেছেন তুই সুর কর আমি তোর গান গাইব, তখন ও সুর করেছিল। মান্না দে কিন্তু স্বীকার করেছিল উনি জীবনে কফি হাউসে যাননি। এই তথ্যটুকুই তো আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে আমার বাবা আসিক, আমার পরিচিত একজন ভদ্রলোক, তার টেলিফোন করলেই তার ইয়েতে রিংটোন বেজে ওঠে, যেটা সেটা হচ্ছে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। আমি তাকে যে শুনে আপনি কোনো কফি হাউসে গেছেন বলে আমি জীবনে দেখিও নি। তাহলে এই গানটা অনুষঙ্গ ব্যতিরিক্ত একটা আকর্ষণ তৈরি করেছে, যে কফি হাউস কালচার জানে না, যে কফি হাউসে যায়নি, সে কিন্তু গল্প এর মধ্যে একটা গল্প খুঁজে পেয়েছে। কারণ তার মধ্যে এই কফি হাউসের বন্ধুদের গল্প আছে না, যে অমুক মারা গেছে, তমুক নষ্ট হয়ে গেছে, একজনের ভালো বিয়ে হয়েছে, তা এরকম কেউ বিদেশে চলে গেছে, লোকের মধ্যে তার এই ন্যারেটিভটাই কাজ করছে। গানটার মধ্যে তার সুরটা কেমন, তার চেয়ে বড়ো কথা মান্না দিয়ে গিয়েছেন খুব দরদ দিয়ে, উইদাউট নোয়িং দি থিম, কিন্তু গানটা দাঁড়িয়ে গেছে। তা এই গানটাকে যদি আমি এইভাবে দেখতে পারি তাহলে আমার তাহলে নতুন লেখা হয়। ঠিক এইভাবেই আমি মনে হয় অনেক গানকে আবিষ্কার করেছি। রবীন্দ্রনাথের গানগুলোতে আবিষ্কার করার সময় দেখেছি যে কোনো গান ভালো লাগার সঙ্গে সঙ্গে খোঁজ করে দেখছি রবীন্দ্রনাথ গানটা কবে লিখেছেন, তখন তার কত বয়স, ঘটনাটা তখন কী, তার থেকে বোঝা যায় যে কেন গানটা লিখলেন, এর থেকে বোঝা যায়। এইগুলো আমার গান বিষয়ক রচনার মধ্যে প্রধান দিক কিন্তু এইটাই, মানে মানবিক দিকটা, এটাকে আমি শুধু বিনোদনমূলক বলে মনে করি না, এটাকে আমি মনে করি একটা সামাজিক কর্তব্য। এবার আমরা ধ্রুবপদের প্রসঙ্গে আসি। বাংলা ভাষার যে পত্রিকা প্রকাশের যে ইতিহাস,
তাতে ধ্রুবপদ একটি স্বকীয় এবং স্বতন্ত্র স্থান অধিকার করেছে। ধ্রুবপদ পত্রিকার বাইরেও এখন গ্রন্থাকারে আমরা পাচ্ছি এবং সেগুলো সংকলিত হয়েছে, এবং যেটা বাড়তি খবর সে ধ্রুবপদ নিয়ে গবেষণাও হয়েছে। হ্যাঁ, তো একজন লেখক সম্পাদক হয়ে উঠলেন এবং সম্পাদনার খুঁটিনাটি, আসলে আমার ভেতরে একটা সম্পাদক সত্তা বহুকারী আছে, কারণ আমি দেখা যাচ্ছে এমএ ক্লাসে পড়ার সময় তো একটা প্রেমের কবিতার বই সংকলন করেছিলাম। তারপর যখন আমি অধ্যাপনা শুরু করেছি 1961 রবীন্দ্র শতবর্ষে, তখন রবীন্দ্রনাথ মননশিল্প বলে একটা প্রবন্ধের বই সম্পাদনা করেছি, আমি তাদের সম্পূর্ণ আনকোরা সব লেখকদের দিয়ে লিখিয়েছিলাম। সম্পাদক হওয়ার বাসনা বোধহয় সব লেখকের ভেতরে একটু একটু থাকে। তা আমাদের বন্ধুদের মধ্যে ভীনমালদা সৌমিত্র, নির্মালাচার্য সৌমিত্র চট্টোপাধ্যায়, ওরা একটা এক্ষণ বলে কাগজ বার করেছিল, তার সঙ্গে আমরা সবাই জড়িত ছিলাম। আস্তে আস্তে পত্রিকাটা একটু অন্যরকম হয়ে গেল এবং প্রায় নির্মাল্য একক পত্রিকা হয়ে গেল, অনিয়মিত হয়ে গেল প্রকাশ, ছিল দ্বিমাসিক হয়ে গেল বার্ষিক। তারপর নির্মাল্য মারা গেল ক্যান্সারে আক্রান্ত হয়ে। আমার মনের মধ্যে শূন্যতা বোধ জাগলো যে সত্যি বাংলায় তাদের ভালো কাগজ আর রইল না। ঘটনাচক্রে আমি তখন আমার চাকরি জীবন থেকে অবসর নিচ্ছি প্রায়। আমার মনে হলো চাকরি জীবনের পর একটা পত্রিকা করব, এবং সেই পত্রিকাটা প্রথম দুটো সংখ্যা ধ্রুবপদে যদি লক্ষ্য করা দেখবে যে বিজ্ঞাপন ক্রোড়পত্র বলে পেছন থেকে কিছু বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপন সংগ্রহ করতে গিয়ে ব্যক্তিগতভাবে দেখলাম খুব গ্লানিকর একটা অভিজ্ঞতা। বিজ্ঞাপন যারা দিচ্ছেন, আমি দেখলাম যে পদ্ধতিটা হচ্ছে এই যে একবার যাবো, একবার চাইবো, একবার পাবো, বিল করবো, টাকা আনবো, করতে করে দেখলাম একটা বিজ্ঞাপন একটা লোকের কাছে আমি 7 বার যাচ্ছি মোট সফল বিজ্ঞাপন পেয়ে। দেখলাম একটা বিজ্ঞাপনের জন্য 7 বার যাওয়ার মধ্যে তো কোনো আনন্দ নেই। দ্বিতীয় বছরের পর, তৃতীয় বছর থেকে বা দ্বাদশ বছর পর্যন্ত 12টা সংখ্যা বার করেছি আর বিজ্ঞাপন দিইনি। আর দুটো নীতি মানবার চেষ্টা করেছি সম্পাদক হিসেবে, একটা হচ্ছে যে আমি নিজে লিখবো না, অন্যদের দিয়ে লেখাবো, নতুন লেখকদের তুলে আনবো। একটা নীতি করেছিলাম যে যাদের লেখাবো তাদের টাকা দেবো, এবং সেটা এমন দাঁড়িয়েছিল শেষকালে যে আমি এক একজন লেখককে 1000 টাকা করে দিতাম। ধরা যাক একটা সংখ্যায় 15টা লেখা আছে, তাহলে 15,000 টাকা আমি লেখকদের দিতাম, তাহলেও পত্রিকা লাভতাম। এবং আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে আমার পরিচিত যারা, যেমন তুমি যদি তখন আমার ঘনিষ্ঠ হতে, আমি বললাম তোমার তুমি আমাকে 1000 টাকা দাও। এরকম করে আমার যারা স্নেহভাজন, প্রীতিভাজন, আমার যারা গুরুজন, স্থানীয় ব্যক্তি, সবার কাছে হাত পেতে বলেছি আমাকে 1000 করে টাকা দেবেন, তা যা যে কোনো কারণেই হোক তারা আমাকে দিয়েছিলেন। এই টাকা থেকে আমার একটা ফান্ড তৈরি হয়েছে, আর এরা কেউ ক্ষতিগ্রস্ত হননি এই জন্যে যারা 100 থেকে 150 টাকায় পত্রিকাটার দাম ছিল, 1000 টাকা দিয়ে এরা 12খানা সংখ্যা পেয়েছে। অর্থে এরা সবাই লাভবান হয়েছে। সবচেয়ে বড় কথা, এদের কাছে এক সেট করে এক্ষণ ধ্রুবপদ আছে যেটা খুব কম লোকের কাছে আছে। এই টাকাটা তার মানে তাদের উসুর হয়ে গেল। এবং যখন আমি পত্রিকাটা ঘোষণা করলাম যে আমি এইবারই শেষ সংখ্যা করছি আর করবো না 12 বছর পর, তখন দেখলাম শেষ করার পর 1,20,000 টাকা আমার হাতে আছে। আমি তো শূন্য দিয়ে শুরু করেছিলাম, সেই টাকাটা আমি বিভিন্ন জায়গায় দান করে দিয়েছি ঘোষণা করে, ভালো ভালো জায়গায় দিয়ে দিয়েছি যে আপনি 25,000-25,000 টাকা রাখুন, আপনি 20,000 টাকা, হয়তো শান্তিপুর সাংস্কৃতিক করে থিয়েটার করে ওদের 20,000 টাকা দিলাম, সুভাষ চৌধুরী একটা গানের ইনস্টিটিউশন করছেন ওকে 25,000 দিলাম, এখানে বাসুদেব মণ্ডল প্রতিবন্ধী দিয়ে কল্যাণ ওখানে 25,000 টাকা, এরকম করে 1,20,000 টাকা দান করে দিলাম। তাহলে আমার ব্যালেন্স শিট পরিষ্কার হয়ে গেল, কিন্তু ধ্রুবপদ রয়ে গেল। তাতে মনে হলো যে একটা সম্পাদকের উদ্যম, ওই উদ্যমের ইতিহাস তার মধ্যে রয়ে গেল। এবং আমি বোধ হয় এটাও বোঝাতে চাইলাম যে পত্রপত্রিকা করে লাভ করা যায় এবং সেই লাভটা ভালো কাজেও লাগানো যায়। কিন্তু বেশিরভাগ পত্রপত্রিকা হাহুতাশ লক্ষ্য করি যে আমাদের পত্রিকা চলবে না, কেউ আমাদের সাহায্য করছে না। কিন্তু আমি মনে করি মানে পরিষ্কার যদি পাঠক গোষ্ঠী তৈরি করা যায়, আমি ধ্রুবপদে করেছিলাম, আমার অন্তর্পক্ষে 300 পাঠক ছিল, এবং আমি ব্যাগে করে পত্রিকা একা নিয়ে গিয়ে তাদের হাতে দিয়ে এসেছি। আবার এমন অনেক পাঠক তৈরি করেছিলাম যারা আমার বই 10 কপি করে নিত, নিয়ে বিক্রি করে দিত। এটা এক ধরনের বাধ্যতাও বটে যে তোমার শুধু পত্রিকাটা ভালো বললেই হবে না, তোমার 10টা দিতে হবে। অনেক সময় শুনেছি রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের ট্রেনিং থাকে। একটা আবুল বাশারের একটা বই আছে সাইদাবাই বলে,
ওটা হচ্ছে আবুল বাসার তো একটা রাজনৈতিক দল করতে এসইউসিআই মুর্শিদাবাদে, তা সেই সাইদাবাইয়ের গল্পের মধ্যে আছে একটা গ্রাম পুরো কংগ্রেসের গ্রাম এবং তারা ভোট দিলে টাকা পায় এবং মোল্লা মৌলবী গ্রামের যারা কর্তা তারা ওই ভোটটা কন্ট্রোল করে, কংগ্রেসের লোকরা এসে তাদের কাছ থেকে সমস্ত ভোটগুলো আদায় করে নিয়ে যায়। সৈদাবাইয়ের উপন্যাসের নায়ককে বলা হলো এই গ্রামে তোমাকে চাঁদা তুলতে হবে পার্টির জন্যে এবং এদের তোমার ভোটার তৈরি করতে হবে। উপন্যাসটা পড়লে দেখবে আমার মতে বাংলায় প্রথম ভালো রাজনৈতিক উপন্যাস এবং সেখানেই নায়কটা সফল হয়। সৈদাবাই বলে একটি মহিলাকে সে মোটামুটি কনভিন্স করে এবং এই গ্রামটা এসইউসিকে ভোট দেয় এবং চাঁদাও দেয়। খুব দুস্থ, খুব দরিদ্র, কিন্তু সেখানে এই এই রাজনৈতিক প্রয়াসটা দেখে আমার মনে হয়েছিল এটা একটা সাংস্কৃতিক প্রয়াসও হতে পারে। কাজে আমি ধ্রুবপদের জন্য যে লড়াইটা করেছি তাতে তার পেছনে যে এর প্রেরণা নেই তা বলবো না, হয়তো এই উপন্যাস আমার শিখিয়েছে যে মানুষের কাছে গিয়ে হাত পাতার মধ্যে কোনো অন্যায় নেই, কারণ আমি তো কোনো অসৎ কাজ করছি না আর এই কাজটা করে তো আমি কোনো লাভবান হব না। কাজে আমি ব্যক্তিগতভাবে একটা পয়সাও নিয়েছি বলে মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে লিখবো না এই কথাটা ভাবার ফলে আমার স্ট্যান্ডার্ডটা আমি ঠিক রাখতে পেরেছি। বেশিরভাগ পত্রিকায় দেখি যে লেখক যারা যারা পত্রিকা করছে তারাই লেখে, ফলে লেখাগুলো একটু নেতিয়ে যেতে পারে, ঠিক বিচার হয় না হয়তো। ও আমাদের অনেক গ্রাহক করে দিয়েছে, অনেক টাকা তুলে দিয়েছে, ওর একটা কবিতা ছাপো, এটা করলে পত্রিকার কোনো ভবিষ্যৎ থাকে না। কিন্তু সে কথা আমি কাউকে বলতে চাই না, আমি কোনো তার জন্য তাদের তিরস্কারও করতে চাই না, কারণ প্রত্যেকেরই সার্কাস্টেন্স আলাদা। আমি নিজে যেটা পারি সেটুকু বলতে পারি। আমি রিটায়ার করার পর 12 বছর পত্রিকাটা করেছি, করে ঠিক সময় মতো চুপচাপ হয়ে গেছি যে এখন বোধহয় আর পত্রিকাটা করার আমার দরকার নেই। বহু লোক কিন্তু আমাকে দেখা হলে এখনও বলে, যেমন সুবীর মিত্র অন্ধ পাবলিশার্সে দেখা হলে বলে ইস আপনি কাগজটা কেন যে আর করেন না, আমাদের পড়ার মতো একটা কাগজই ছিল। তখন মনে হয় এটা আমার পক্ষে একটা খুব বড় অভিনন্দন আমি পেলাম। কোনো জিনিসের শূন্যতা বোধ যদি থেকে যায় তখন বুঝতে হবে সে কাজটা ভালো কাজ ছিল। কোনো মানুষ মরে যাওয়ার পর যদি মানুষ তাকে স্মরণ করে তো বুঝতে হবে মানুষটা কিছু কাজ করে গেছে। ধ্রুবপদের এই সামাজিক ভূমিকাটা ছিল বলে আমার মনে হয়। এখন এই সামনে আপনার 78 বছর, না 79 হয়ে গেছে, 80 হবে, হ্যাঁ 80 বছর সামনে সেপ্টেম্বরে। তো এখন কি মনে হয়, মানে জীবনের আপনার কি নিজেকে সফল মানুষ মনে হয়? সফল একটা অর্থে সফল, জাগতিক অর্থে দৃষ্টি সফল, কারণ ভালো চাকরি করেছি, ভালো অধ্যাপনা করে নাম হয়েছে বা প্রচুর ছাত্র মহলেই আছে। কিন্তু ব্যক্তিগত সাফল্য সমাজের সঙ্গে মিশিয়ে দেখতে হয়, তো মিশিয়ে দেখলে মনে হয় যে এই সমাজকে আমি হয়তো কিছু পাল্টাতে পারি, কারণ সমাজটা ক্রমশই জড়তাগ্রস্ত হয়ে পড়েছে বলে মনে হয় না। এক্ষেত্রে একটা উদ্যমী ছেলে মেয়েদের খুব কম পাওয়া যায়। পত্র পাঠাগারের প্রত্যেকটা লাইব্রেরি থেকে দেখা যায় যে কেউ বই নিতে আসছে না, কিশোর বিভাগগুলো উঠে যাচ্ছে। আগে আমাদের পাড়ায় পাড়ায় ড্রিল ফিল হতো, ব্যায়াম চর্চা হতো, পাড়ায় পাড়ায় ব্যায়ামাগার ছিল, আমরা ছোটোবেলায় সেসব জায়গায় গেছি। এখন কোনো শহরেই প্রায় এগুলো নেই। কৃষ্ণর কলেজে একটা অসামান্য ভালো জিমনাসিয়াম আছে, সেখানে কেউ যায় না। খেলার মাঠে আমরা কেউ খেলতাম না সে অর্থে, কিন্তু কলেজ টিমে 3টে ফুটবল টিম ছিল XYZ, তাতে একটু যদি খেলতে পাওয়া যেত 5 মিনিট তার জন্য খুব কৃতার্থ বোধ করতাম। এখন কলেজ মাঠে কোনো খেলোয়াড় নেই এবং কৃষ্ণনগর কলেজে হয়তো কোনো ফুটবল টিমই নেই দেখা যাবে। সেমনি সামগ্রিক এই অবক্ষয় বলবো না, মানে এই ধরনের দোলাচলের মধ্যে নিজের জীবনের সাফল্যের কি কোনো দাম আছে? কিন্তু আবার যা মনে হয় যে এটা তো একটা বৃহত্তর আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে, যেভাবে মানুষ টেকনোলজির কাছে একটা আত্মসমর্পণ বলা যায়। কিন্তু আপনি আমাদের মতো অনেকের কাছে উদাহরণ হয়ে উঠতে পেরেছেন, প্রচুর মানুষের কাছে, মানে আপনার আমার তো মনে হয়, আমার মনে হয় যে আমাদের সফলতা তখনই হবে যখন কৃষ্ণনগর শহরে অন্ততপক্ষে 10টি নতুন ছেলে মেয়ের ভালো লিখবে এবং তাদের লেখাটা অত্যন্ত বলিষ্ঠ এবং খুব ভালো লেখা হবে। সে লেখা পড়ে আমি গর্বিত বোধ করবো যে হ্যাঁ লেখা ভালো হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না, এটাতে আমার একটা বিরাট আপত্তি যে অল্প বয়সী ছেলেমেয়েরা পত্রিকা বার করে আমাদের কাছে লেখা চাইতে আসে, তখন আমার মনে পড়ে আমরা যখন ওই বয়সে ছিলাম কখনো কোনো বয়স্ক লোকের কাছে লেখা চাইতে যাইনি, এই অভিমানটা আমাদের ছিল।
যেমন সুনীল গঙ্গোপাধ্যায় কোনোদিন কৃত্তিবাসের জন্য বুদ্ধদেব বসুর কাছে লেখা চাইনি, কখনো না, ভাবাই হতো না। কাজে এখন এইটা খুব অভাব হয়েছে, কেউ পত্রিকা হয়তো বার করছে, আপনাকে তাহলে লেখা দিতে হবে স্যার। আমি 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 লেখা দিয়ে তোমাদের লাভ কী? না তাহলে আপনার নামটা থাকলে তাহলে পত্রিকাটা চলবে না, কারণ তোমাদের নামেই তো তোমাদের পত্রিকা চালাতে হবে, আমি তো তোমাদের পত্রিকা চালাতে পারবো না, এটা ঠিক না। কাজে আমি মনে করি সাহিত্যের দিশাটা অপসারেখাটা ঘুরে গেছে নানা কারণে, সেই জন্যে ব্যক্তিগত সাফল্য সেদিক থেকে খুব আছে বলে মনে হয় না। আমাদের শহর থেকে একটা খুব প্রথম শ্রেণীর পত্রিকা বার করা যেত, যেমন ধরা যাক মুর্শিদাবাদ থেকে অনেক পত্রিকা বার করা গেছে, যেমন আমি আমার কাছে সিউড়ি থেকে পত্রিকা আসে, বিভিন্ন জায়গা থেকে পত্রিকা আসে, তাহলে দেখি বর্ধমান থেকে ভালো পত্রিকা বেরোয়। তা যদি সত্যি হয় তাহলে আমাদের এখানে একটা পত্রিকা এবং পত্রিকা গোষ্ঠীকে ঘিরে একটা এমন কিছু সংগঠন তৈরি করা যায় যার অটোমেটিক্যালি পত্রিকাটা বিক্রি হবে। এবং আমি যখন পত্রিকাকেও আমার সে পরিকল্পনা যে একটা পত্রিকা বার করবো, তখন জিজ্ঞেস করি যে তোমার কজন বন্ধু আছে বলো, তার প্রত্যেকে কি 10 কপি করে বিক্রি করে দেবে? যদি হ্যাঁ বলে তখন তুমি লেগে যাও, লোকের কাছে গিয়ে আপনার লেখা পত্রিকা নিন পত্রিকা নিন, ঘেমার লোকে পছন্দ করে। এই দিক থেকে মনে হয় যে ব্যক্তিগত সাফল্যের দাম আমার কাছে একটু কম, এবং সেটা কলকাতায় অনবরতই দেখতে পাই। আমার কাছে এমন অনেক ছেলে মেয়ে আসে বাইরের থেকে আসে, হয়তো কলকাতার নয়, তারা হয়তো কোন নগরে থাকে, শ্রীরামপুরে থাকে, উত্তরপাড়ায় থাকে, কিন্তু তারা বিভিন্নভাবে ছোটাছুটি করছে চারদিকে একটা লেখার জন্য, ছোটাছুটি করছে। এখানে হয়তো সেই উদ্যমটা একটু কম, অথচ আমরা হয়তো তাদের অনেকটা বেশি সাহায্য করতে পারতাম। আমাদের সেই অর্থে কোনো লেখক গ্রুপ এখানে তৈরি হয়নি আজ, যারা প্রকৃত লেখার দিশা এবং আমি যেটা বলি একটা পাঠাগার করতে হবে, নিয়মিত পড়তে হবে। এখনকার যে যা লিখছে সে লেখাগুলো পড়তে হবে, কে কোথায় বিখ্যাত লেখা লিখল দেশে বিদেশে, সেগুলো জোগাড় করে পড়াশোনা না করলে ভালো লেখক হওয়া যায়, নিজে নিজে বড় লেখক হয়ে যাওয়া যায়, প্রচুর পড়তে হয়। সেই সুযোগ এখানে লাইব্রেরিতেও নেই। আমি শুনেছি এখানকার কোনো লাইব্রেরিতে ঠিক বই দেওয়া হয় না, তারা কতগুলো বই বার করে রাখে, বলে এর মধ্যে থেকে বেছে নিয়ে যাও, কিন্তু লাইব্রেরিতে তারা ভালো মাইনে পায়, সরকারের মাইনে পায় তারা, কিন্তু লাইব্রেরিকে ঠিক লাইব্রেরি আন্দোলনকে আমাদের দেশে পরিচালিত করা যায়নি, বই মেলা করা ছাড়া কোনো কাজ নেই। নতুন প্রজন্মের কিছু ছেলে ওরা একটা ফিনিক্স বলে পত্রিকা করে, ফিনিক্স শব্দটার মধ্যেই একটা খুব সুন্দর কনোটেশন আছে, তো এই জাতীয় ছেলেরা মূলত সাহিত্য সংস্কৃতি চর্চায় আমাদের যে কৃষ্ণনগরের যে উত্তরাধিকার, ব্যাটনটা এখন তাদের হাতে বলা যায়, তো আপনি এদের শেষ কিছু বলুন এটাই। না আমি তো ওদের ডাকে যে সাড়া দিয়েছি এবং এখানে এসেছি, তার প্রধান কারণ হচ্ছে আমি তো এর অংশ, কাজে আমরা চলে গেলাম আর সেখানে কিছু থাকলো না, তো হতে পারে না। প্রত্যেক মানুষেরই উত্তরাধিকার এবং বংশ সম্পর্কে একটা মানে আসক্তি থাকে। আমিও চাই যে কৃষ্ণনগরে আমরা যে ধরনের যেভাবে বড় হয়েছি, খুব যে সাহিত্যিক আনুকূল্য পেয়েছি তা মনে হয় না, তার কারণ কৃষ্ণনগর শহরে আমাদের ছোটোবেলায় কলেজ জীবনে বা পরে সাহিত্যের যাকে স্ট্যান্ডার্ড বলে, স্ট্যান্ডার্ডের খুব শোচনীয় অভাব ছিল। হয়তো যে সময় বুদ্ধদেব বসু অসামান্য পত্রিকার কবিতা চালাচ্ছেন, এখানকার কেউই সেটা পড়ে না, এখানে হয়তো তখনও কালিদাস রায় কুমুদরঞ্জনের মতো করে লোকে কবিতা লেখে, কিংবা অতিরিক্ত রবীন্দ্র আচ্ছন্ন কবিতা। সেদিক থেকে এখনকার ছেলে মেয়েদের সুবিধা হচ্ছে ওরা অনেকটা বেশি আধুনিক হতে পেরেছে, ওরা অনেক বেশি আধুনিক খবর রাখে, প্রযুক্তি জানে, ওরা অনেক বেশি সমাজ সচেতন, এবং ওদের সংকটের পাশে আমরা ঠিক দাঁড়াতেও পারি না, কারণ প্রত্যেকটি এই আমাদের চেনা জানা সবকটি ছেলে মেয়ের জীবনের যে ভয়ঙ্কর নড়বড়ে অবস্থা অর্থনৈতিকভাবে, আমরা যত সুস্থিত জীবন পেয়েছিলাম আমরা জানতাম যে ভালো করে লেখাপড়া করলেই ভালো চাকরি পেয়ে যাব, এখন কোনো ছাত্র সম্পর্কে একথা বলা যায় না, চাকরি ভালো পাবেই, স্কুলে মাস্টারি পাবেই, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিলেই পাস করবে, এসব কথা ঠিক না। সেই জন্যে আমার ভাবতে খুব মানে কষ্টও হয়, গর্বও বোধ করি যে এরা এখনও চেষ্টা চালাচ্ছে, এদের এখনও মনের মধ্যে সাংস্কৃতিক চেতনা সারস্বত চেতনা কাজ করছে। এই প্রচণ্ড হতাশার মধ্যে এদের সমস্ত উদ্যমকে আমাদের সমর্থন করা উচিত, এবং
যত খুশি যা খুশি দিয়েই করা উচিত যতটা সম্ভব, কিন্তু সম্ভবত টাকা দিয়ে সমাধানটা করা যায় না। করার উপায় হচ্ছে ওইটাই যেটা আমি মনে করি, যে যারা পত্রিকা করবে তারা নিজেরাই তার দায়িত্ব নেবে, প্রত্যেকে, যে লেখক যে অলেখক, সকলেই ঠিক করবে আমাদের পত্রিকা আমরা 10 কপি বেচবই। এইভাবে যদি একটা ফান্ড তৈরি করা যায় বা লোক শুভার্থীদের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে এনে একটা ফান্ড করা যায়, তার থেকেও কিছু পত্রিকা চালিয়ে যাওয়া যায়। আমার নিজের জীবনেই তা পেরেছি, কাজে এদের প্রতি আমার উপদেশ হচ্ছে অনেকটা এটাই, যে তোমরা নিরুদ্যম হও না, সংগঠিত হও, প্রত্যেকেই মনে করো যেটা আমার কাগজ। আমরা সমৃদ্ধ হলাম আজকের এই আলোচনায়। স্যার, আমাদের এই এক অর্থে আশীর্বাদ আমাদের দিলেন এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে, এবং সেটাকে পাথেয় করে আমরা আশা করি এগোতে পারব, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারব। আজকের মতো এটুকুই।